গতকাল বিকেলবেলা 1.5 বছরের চেষ্টায় আমাদের বাড়িতে মাটি আসলো। আবার নতুন করে আবার সব শুরু করতে হবে। লেবু জলটা শুধু রোগা হতে সাহায্য করে না, এখন অল্প অল্প ঠান্ডা পড়ছে, কখনো গরম লাগছে কখনো ঠান্ডা লাগছে। অবস্থায় যদি একটু ভিটামিন সি বা লেবুর রস খাওয়া হয় তাহলে শরীরের পক্ষে ভালো, তাই প্রতিদিন সকালবেলা খালি পেটে আমি লেবুর জল খাই। গুড মর্নিং, আমি মিতালি, আমার চ্যানেলের সবাইকে স্বাগত। আজকে ঘুম থেকে উঠে দেখি একজন মিতা সে মাটিগুলোকে নিয়ে পুরো চাষের জমিটার 12টা বাজিয়ে দিয়েছে। মানে যে মানে আমি যে শস্যগুলো মানে দিয়ে দিয়েছিলাম কোনো কোনো জায়গায় লাল শাক বা ধনে, ওই জায়গায় তো মাটিই ফেলে একদম অবস্থা খারাপ করে দিয়েছে। তো বাদ বাকি জায়গায় তো আছে, যেমন মেথি শাক, পালং শাক, ঢ্যাঁড়স, যেখানে করেছে সেইসব জায়গায় তো মাটি ফেলা হয়নি, ওই মাটি যেখানে করেছে না তো সেগুলো হবে। ওখান থেকে আস্তে আস্তে করে যেখানে মাটির লেয়ারটা পায়নি সেখানটা ভরাট করা হবে, আর ওগুলো আস্তে আস্তে অল্প অল্প হালকা হালকা করে ছিটিয়ে দেবো, কারণ ওখান থেকে ঢ্যাঁড়স গাছও ওঠেনি, অন্যান্য গাছ ওঠেনি, কিন্তু মেথি গাছ থেকে না ছোটো ছোটো এইটুকু এইটুকু গাছ উঠেছিল। আজকে আজকে মিতা এসে পুরো তার উপর মাটি চাপা দিয়ে দিয়েছে। যেগুলো দানার দেওয়া হয়েছে কিন্তু হয়নি গাছ, আপাতত হয়তো সামান্য একটু শিকড় দেখা যাচ্ছে, কিন্তু যেগুলো পাতা জাস্ট গজিয়েছে সেসব গাছগুলোর উপর দিয়ে মাটি ফেলতে যে কি মায়া লাগছিল। তারপর মিতাই বলছিল যে ওদের জোর থাকলে ঠিক উঠে যাবে, আর যেগুলো দানা সেগুলো হয়তো উঠবে, কারণ মাটির লেয়ার কিছুটা তো পড়েছে, হয়তো উঠে যাবে। সে কি করবো, ভগবানকে ডাকছি জানাই হয়। আর ও বলছে দুঃখ করো না দুঃখ করো না, দাম দিয়ে যে আবার কিনতে পাবো, সে আবার বীজ নিয়ে আসবো আবার লাগাবো। মাটি তো পাওয়া যাচ্ছে না, মাটি যখন পাওয়া গেছে আপাত আগে জমিটাতে আগে ভালো করে মাটি দিয়ে করে তারপর এগুলো লাগে, কারণ ও আগে যে মাটি ছিল সেই মাটিটা অতটা ভালো মাটি ছিল না, একদম ভালো শস্য হবে হতো না আর কি। যদিও জল টল দেওয়া হয়েছিল কয়েকদিন, তাও উঠেছিল এইটুকু এইটুকু কিছু কিছু, বলে ও বলছে ভালো হতো না, এবার ভালো মাটি এসছে এবার ভালো হবে। তাই প্রথমে দানাগুলো গেছে আর কি করা যাবে, সে সকালবেলা একটু মনটা একটু খারাপ হয়ে গেল ওটার জন্য। কে সবজিওয়ালা যাচ্ছিল তার কাছ থেকে বাবা আজকে রেখেছে এই এক ব্যাগ সবজি, এর মধ্যে আছে হচ্ছে ফুলকপি, পালং শাক, শিম আর বেগুন। বেগুনগুলো দেখতে ব্যাপক। এইবার তৈরি করব সকালের ব্রেকফাস্ট।
বাবা মুড়িটা খাবো হচ্ছে আলু ভাজা দিয়ে। দিয়ে দিলাম চিংসের চাউমিন হাক্কা নুডলস মশলা। এই মশলাটা দিলে চাউমিনের টেস্ট বহু গুণ বেড়ে যায়। মিতা এখন চলে গেছে, পুরো লেভেল টেবিল সব হয়ে গেছে, সুন্দর করে লেভেল টেবিল করে দিয়েছে আর কলপাটের সুন্দর ইটচিটগুলো গেঁথে দিয়েছে যেরকম যেরকম ছিল আর কি। মজুরি নিয়েছে হচ্ছে 1100 টাকা। আর মাটি মানে কী বলবো, বিশ্বাস করবো না, আমার হচ্ছে 5 ছোট হাতি মাটি। আমি যে এত মাটি কি এখানে তো আর অত লাগবে না, আমি হচ্ছে কিছু কিছু টব কিনবো, টবের মধ্যেও মাটিগুলো ঢোকাবো। ও বাবা, 5 ছোট বাগ মাটি পুরো শেষ করে ফেললো, পুরো লেভেল করে দিল। এখন মানে পলিতে আমার পা দিচ্ছে, পা গেঁথে যাচ্ছে, মানে মনে হচ্ছে যেন আরও 4-5 ছোটো হাতি মাটি হলেও বোধহয় ই হয়ে যেত, বসে যেত। মাটিগুলো লেভেল হয়ে গেছে, এখানে আছে 3 ছোট হাতি মাটি। এইখানেও মাটি ফেলা হয়েছে, এইখানে এই গলিটার মধ্যে প্রায় আছে 2 ছোট হাতি মাটি, পাড়া দিলেই চেপে যাচ্ছে, মনে হচ্ছে 1 হাতি মাটি লেগে যাবে। বাবা এখানে যত মাটি দাও ততই হয়, এত মাটি বোধহয় বেশি হবে। মোটামুটি লেভেল হয়ে গেছে, এবার গাছপালা লাগানোর পালা। এবার দুপুরের রান্নাটা চটপট সেরে ফেলি। সিম বেগুনের প্রথমে আমি বেগুনগুলো ভেজে তুলবো। বেগুনের সঙ্গে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নিচ্ছি। এবারে বেগুন ভাজা তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে ছেড়ে দিচ্ছি শিম। শিমগুলো আমি অর্ধেক অর্ধেক করে কেটে শিমগুলো তেলে অর্ধেক অর্ধেক করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এটা ভাজবো নুন আর হলুদ দিয়ে। শিমগুলো ভাজা হয়ে গেছে, বেশ সেদ্ধ হয়ে গেছে, কেটে কেটে যাচ্ছে। এইবার আমি বেগুনগুলোকে এর সাথে মিশিয়ে দিচ্ছি। তারপরে মিশিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষে বাটা। এবার সর্ষে বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। ব্যাস একটু কষিয়ে কাছে টানিয়ে নিলে হয়ে যাবে সিম বেগুনের তরকারি। এটা দিয়ে গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। আর হবে চিকেন। এইখানে মাটি ফেলতে খরচা হয়েছে হচ্ছে 5টা ছোট হাতি 600 টাকা করে, মানে 3000 টাকা। যে ছোট হাতির ড্রাইভার নিয়ে এসছে তাকে দেওয়া হয়েছে 100 টাকা। আর আগে একজন আমাদের 9-10 বস্তা মাটি দিয়েছিল, তাকে দেওয়া হয়েছিল 800 টাকা। আর তোমার এই লেভেল করতে আবার নিয়ে নেওয়া হয়েছে 200 টাকা। আর এই দানা টানা ওগুলোর একটা কিছু একটা আছে, ওই 40-50 টাকার মধ্যে দানা হবে। এই হচ্ছে খরচা। এবার আমরা চাষ করব, কতদিনে উঠবে জানি না। আজকে চিকেনটা হচ্ছে একেবারে পাতলা ঝোল, এই দিয়ে গরম গরম ভাত হেভি জমে যাবে।
আপনাদের যদি কোনো আইডিয়া থাকে যে এখানে কী চাষ করলে ভালো হবে, প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইবটা করবে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম, আবার দেখা হবে, বাই বাই।